গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রোমানা নূপুর, এখন আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখে একটি গল্প, ১৯ বছর বয়স। কলেজ থেকে ফিরেই আশ্চর্য চিঠিটা পেল ঝিনুক, এক টুকরো আকাশের মতো ঝকঝকে নীল খাম, তার গায়ে তারার মতো ছড়িয়ে তার নাম ঠিকানা। কে রে বাবা, হাতে লেখাটা মোটে মেয়েদের নয়। ভাস্কর, মধুবন কিংবা অরিজিতেরও নয়, ওদের হ্যান্ডরাইটিং ঝিনুকের চেনা। তাহলে আশেপাশের কোনো বীরপুঙ্গব আবার লাভ লেটার দিল নাকি? হতেও পারে, ওরকম স্টুপিড কিছু চিঠি প্রায় পায় ঝিনুক, বিশ্রী ভাষায়, ভুল বানানে, অনেক সময় ছেলেগুলোকে ধরেও ফেলে। উফ, তখন তাদের কি করুণ অবস্থা! তাড়া খাওয়া জার্মান স্পিৎজের মতো লেজ গুটিয়ে ছুটছুট, হাসিও পায়। ভাবতে ভাবতে বেশ একটু অন্যমনস্কভাবে খামের মুখটা ছেড়েছে। যেই না ছেড়া, অমনি আসল কার্পৃটটি তড়াক করে লাফিয়ে একেবারে বাইরে। আরে, এ যে সায়ন, সায়ন মিত্র, এবছর ফাইনাল অ্যাপিয়ার্ড উইথ ইকো অনার্স, হায়ার সেকেন্ডারি নাইন্থ বয় এবং বিশ্বের এক নম্বর ফাজিল ক্লাবের পাণ্ডা। কিন্তু সায়ন তাকে হঠাৎ চিঠি দিতে গেল কেন? মতলব কি? ঝিনুক ভালো করে চিঠিটা চোখের সামনে ধরল। লিভিং ক্যালকাটা, বোধহয় ফর এভার, অন অক্টোবর 22nd। ব্যাস, মাত্র তিনটেই লাইন, টেলিগ্রাম স্টাইলে। ডেট ফেটের বালাই নেই, নো ঠিকানা। ইয়া, বড় দাদু সাইজের ফুলস্কেপ কাগজের মধ্যেখানে খুদি খুদি লেটারগুলো টিপটিপ করছে, যেন বে অফ বেঙ্গলে বিন্দু বিন্দু কিছু জেলে নৌকো, তারপর একদল নিচে প্রায় তীরের কাছে এসে গড়ানো ঢেউ। ১৯:১০ ফ্লাইট, আসবি একবার ডোমেস্টিক লাউঞ্জে? তোকে খুব দেখতে ইচ্ছে করছে, মায়েরই। ২২ মানে কাল। ঝিনু কয়েক সেকেন্ড থমকে রইল। চিঠিটা কি সিরিয়াস? হুস, হতেই পারে না, রোজই তো আড্ডা মারছে এসে ক্যান্টিনে, পরশু একতলা থেকে হাত নাড়ল। ঝিনুক অবশ্য মুখ ফিরিয়ে নিয়েছিল, অ্যাজ ইউজুয়াল, যার মধ্যে কথা নেই, বার্তা নেই, দুম করে একটা চলে যাওয়া আসে কোত্থেকে, এ নির্ঘাত ছায়নের নতুন ফর্মে লেগ পুলিং, সবসময় কারোর না কারোর পিছনে লেগে আছে। মেয়েদের না খেপালে ভাত হজম হয় না, যত চটে মেয়েরা ওর তত মজা, প্লেজার, সবথেকে মজা বোধ হয় ঝিনুককে খেপিয়ে, সে যে ফার্স্ট ইয়ারের প্রথম দিন থেকে। ঝিনুক সজোরে নিজের ঠোঁটটা কামড়ে ধরল। চেহারাটা একটু হ্যান্ডসাম আর লেখাপড়ায় চোখা হলেই কি সবথেকে স্মার্ট হওয়া যায়? কখনো না, স্মার্টনেসটা ভেতরকার ব্যাপার, তার জন্য অত পশ্চার মারার দরকার হয় না, চিঠিও লিখতে হয় না কায়দা মেরে। ঝিনুককে বা কি ভেবেছ, মুরগি না রাস্তার পাগলি, যখন তখন এসে টিচ করবে? এই তো লাস্ট উইকে ওকে করিডোরে দেখে তড়াং করে রাস্তা আটকে দাঁড়িয়েছে, সরে যাওয়ার আগেই বসে গেছে হাঁটুর কাছে, তারপর যাত্রা দলের কেষ্টর মতো সে কি গলা কাঁপানোর ভান, হাই মেরিলিন, আবার এসেছি আমি তব চরণ তলে, সেই অভাগা গ্যারি কুপার, আমি ধন্য হয়েছি। ঝিনুকও ভেঙচে উঠেছে সঙ্গে সঙ্গে, রাস্তা ছাড়, ক্লাস আরম্ভ হয়ে গেছে। ছাড়বো, তার আগে তুই আরেকটিবার আমাকে সিডিউস কর, মনরো স্টাইলে, সেদিনের মতো, প্লিজ। ফার্স্ট ইয়ারে ছেলেমেয়েগুলোও ভিড় জমিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসছে, যেন দারুণ কমিক সিন দেখাচ্ছে সায়ন। কেষ্ট মুখার্জির প্রেম নিবেদন ওফিলিয়াকে। ঝিনুক ভীষণ রেগে গিয়েছিল, দেখ তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, লাগতে হলে রাস্তায় গিয়ে অন্য মেয়েদের পেছনে লাগ, আমার সঙ্গে একদম। যাহ বাবা, পেছনে লেগেছি কোথায়? সায়ন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সাক্ষী মানতে শুরু করেছে ফ্রেশারগুলোকে, তোরাই বল আমি অফসিন করেছি কিছু। কথা বলার ভঙ্গি দেখে ঝিনুকের বন্ধুরাও হেসে কুটিপাটি, সুকন্যা, তনিমা, শবনম। ধারালোর আগে ঝিনুক ঝমঝম এগিয়ে গেছে, এই চলে আয় তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কলেজ ছাড়া ক্লাউনটাকে দেখলেই হবে,
ক্লাস করবি না? বিকে যে এতক্ষণে বোধ হয় কাকে গালাগাল দেওয়া? নীলজ্জ ছেলেটা তখনও চেঁচিয়ে চলেছে, আয় ঝিনুক, দাঁড়া, যাস না, শোন শোন, তোর কথা তুই তোর পকেটে রেখে দে। বিশ্বাস কর, ইয়ার কি না, তোর সঙ্গে খুব জরুরি কথা ছিল। রিয়েলি? সুকন্যাদের ছাড়িয়ে সায়ন আবার মুখোমুখি, ক্লাস শেষ হলে ক্যান্টিন একবার আসিস প্লিজ, কথা দিচ্ছি বোর করব না। আল্লাহ রে, উনি ডাকলে যেন ঝিনুক হ্যাল হ্যাল করে ছুটে যাবে, অত খায় না। ঝিনুকের চোখ দুটো দপদপ করে উঠল। চিঠিটা টান মেরে ফেলে দিল টেবিলের উপর, জুতো জোড়া এক লাথিতে দরজার কোণে। ওয়ার্ড্রোবের পাল্লা থেকে হাসছে জর্জ মাইকেল, উজ্জ্বল চোখ, হাতে গিটার, সেদিকে কটমট তাকিয়ে রইল খানিকক্ষণ। দেবে নাকি লোকটা চোখ গেলে, কিংবা চোয়ালে এক ঘুষি? না না না, তোমাকে মারতে যাব কেন, আমার শুনু মুনু। ঝিনুকের মুখ নিভু নিভু হয়েও জ্বলে উঠেছে। উফ, কি শয়তান ছেলে, কথা জ্বালিয়ে মন ভরেনি, এবার চিঠি। দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা, এমন টাইট দেব যে বাছতন পালাবার পথ পাবে না। আবার ন্যাকা ন্যাকা করে লেখা হয়েছে, তোকে দেখতে খুব ইচ্ছে করছে। দেখাচ্ছি, এমন দেখা দেখাবো। ঝিনুক ভয়ানক আক্রোশে হ্যান্ডব্যাগখানা আছড়ে দিল মেঝেতে, তারপর ঝাঁঝালো গলায় চেঁচিয়ে উঠল, মা, অনেকক্ষণ এসেছি আমি, এক্ষুনি খেতে দাও, পেট জ্বলে যাচ্ছে। সাততলার উপর ঝিনুকদের এই ফ্ল্যাটটা বেশ নিরিবিলি, বাইরে দরজা বন্ধ করে দিলেই পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক নির্জন দ্বীপ। ব্যালকনিটাতে দাঁড়ালে এরকমই একটা অনুভূতি জাগে ঝিনুকের, বিশেষ করে রাত্রিবেলা। মনে হয় একটা গাঢ় নীল সমুদ্রে একদম আলাদা হয়ে যেন ভেসে রয়েছে বাবা মা আর সে। ব্যালকনি থেকে উপরতলা নিচতলা কিছুই দেখা যায় না, শুধু অনেকটা নিচে রাস্তাটা পড়ে থাকে সমুদ্রতলের মতো। সমুদ্রের কি তল দেখা যায়? বোধহয় না, তবু ঝিনুকের ওরকম মনে হয়। মনে হয় যেন জলের অনেক গভীরে গাড়ি ঘোড়াগুলো জল জীবদের মতো সাঁতার কাটছে, আর মানুষগুলো হয়ে গেছে পোকা, কাঁকড়া, জেলিফিশ, স্টারফিশ, ঘুরঘুর করছে এদিক সেদিক, হাত পা নাড়ছে। দেখতে দেখতে ঝিনুকের মনটা যেন কেমন গলে যেতে থাকে, গলতে গলতে একটা একা নদী হয়ে যায়। ভীষণ নিঃসঙ্গ লাগে নিজেকে। বাবা ফেরে অনেক রাতে, মাও মাঝে মাঝে বাড়ি থাকে না, তখন বাড়িতে কেবল সে আর শোভা মাসি, রাত দিনের কাজের লোক, আর এক গাদা ইকোনমিক্সের বই, ক্যালকুলাস, কিংবা সিডনি শেলডন, অ্যালিয়েস্টার ম্যাকলিন, কখনো বা হেমিংওয়ে, মোপাসা, লরেন্স। আজ অবশ্য মা বাড়িতেই ড্রয়িংরুমে বসে টিভি দেখছে, প্রতীক্ষা শুরু হবে। মা দু একবার উঁচু গলে ডাকলো তাকে, ঝিনুক, আরম্ভ হচ্ছে রে, দেখবি তো, আয়। না, ঝিনুকের আজ কিছু ভালো লাগছে না, সিরিয়ালও না। বিকেলে রাগটা পাকতে পাকতে কখন নিটল একটা মন খারাপ হয়ে গেছে, কেন সে নিজেই জানে না। স্বপ্নম একটু আগে ফোন করেছিল, আই কাল নন্দনে প্রতিদ্বন্দ্বী দেখতে যাবি কলেজের পর, আঙ্কেল টিকিট এনেছে। ফস করে মুখ থেকে বেরিয়ে গেল, না রে, কাল অন্য কাজ আছে। কেন বলল কথাটা ইডিয়টের মতো? তবে কি তার সাবকনশিয়াস মন এয়ারপোর্ট যাবে ভাবছে? কাল? আশ্চর্য, নিজেকে বুদ্ধ, হাদা, বোকা, ডিম বলে গালাগালি দিতে ইচ্ছে করছে। সায়নের চিঠিটাকে হঠাৎ হঠাৎ বিশ্বাস করে ফেলছে কেন? হয়তো ছেলেটা কোথাও যাচ্ছে না, পুরো ব্যাপারটাই ফলস, হয়তো দেখতে চায় সত্যি ঝিনুক যায় কি না, তাহলে পেছন পেছন গিয়ে রাস্তাতে বেশ অপদস্থ করা যাবে, কমিক্যাল সিন ক্রিয়েট করে মজাসে হো হো হাসবে। অসম্ভব, সায়ন মিত্র বিশ্বাসের উপযুক্ত নয়। ভাবতে গিয়ে নিজের চিন্তায় নিজেই বিরক্ত ঝিনুক, যাবার প্রশ্নটা আসে কি করে? ধরে নেওয়া যাক সায়ন সত্যি সত্যি চলে গেল, তাতে বা কি আসে যায়, বরং একটা আপদ নামবে ঘাট থেকে।
মাথার উপর হাত ছড়িয়ে আলগা আর মোড়া ভাঙল ঝিনুক। ফালতু চিন্তা না করে ম্যাথস নিয়ে বসা দরকার, এসএমএর নোটটাও ফেয়ার করতে হবে। ব্যালকনি ছেড়ে ঝিনুক নিজের ঘরে ফিরল। দরজা দিয়ে ঢুকতেই সোজাসুজি ছোট আলমারির গায়ে ইমরান খান, রবি শাস্ত্রী আর বরিস বেকার তিনজনই ঝিনুকের দিকে এক দৃষ্টে তাকিয়ে। ঝিনুক মুখ ঘুরিয়ে নিল। এই লোকগুলোকেও এখন অসহ্য লাগছে। ছেলেরা একটু হ্যান্ডসাম হলেই কি যে ভাবে নিজেদের, সঙ্গে গুণফুন থাকলে তো কথাই নেই, ধরাকে সরাজ্ঞান করবে, করুক গে, স্নব কোথাকার। ঝিনুকও কারোর থেকে কম যায় না রূপে গুণে। ওদের যদি অহংকার থাকতে পারে ঝিনুকি বা কম কিসে। খাট ঘুরে জালনার ধারে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল সে। সঙ্গে সঙ্গে বেলজিয়ান গ্লাসে টলমলো এক সদ্য যুবতী, যুবতী নয় মাত্র সন্ধেবেলায় ফোঁটা দোলন চাঁপা, ফর্সা নরম শরীরের হালকা গোলাপি আভা, স্টেপকাট চুলে শ্রাবণের মেঘ, পালক পালক চোখের তারা, পাতা ছুঁয়ে ভ্রু। ঝিনুক ব্রাশ তুলে চুলে কয়েকটা টান দিল, দিয়েই আবার এলোমেলো করে দিয়েছে। ন্যাচারাল শাইন লিপস্টিক ঠোঁটের কাছে এনেও নামিয়ে রাখল। নানা রকম মুখভঙ্গি করল আয়নায়। বাড়তিনেক নিজেকে জিভ ভ্যাংচাল, খোলা বন্ধ করল নাইটির বোতাম। 19 বছরের যৌবনটাকে আলতো ছুঁয়ে ছুঁয়ে দেখল। মা গো মা, কি তাড়াতাড়ি দিন কেটে যায়! কবে যে এমন একটা বড়সড় মহিলা হয়ে গেল সে! অথচ ভাবলে মনে হয় এই সেদিনের কথা। এই তো কদিন আগে মাধ্যমিক দিল, দেখতে দেখতে হায়ার সেকেন্ডারি, ফার্স্ট ইয়ার, তারপর এই সেকেন্ড ইয়ারের শুরু। কলেজের প্রথম দিনটা ছবির মতো মনে আছে ঝিনুকের। অ্যাডমিশনের পর কমলিকে বলেছিল, ফার্স্ট দিনটা খুব অ্যালার্ট থাকবি ঝিনুক, তুই তো নিজেদের স্কুলে এএসএস করেছিস, জানিস না কলেজের প্রথম দিন হেভি র্যাগিং হয়, স্কুলে ছেলেদের সঙ্গে কলেজের ছেলেদের বহুত ডিফারেন্স। শুনে ঝিনুকের সে কি বুক ধরফর, হাঁটু কাঁপা। র্যাগিং শব্দটার ভেতরে যে বাঘের মতো খাপটি মেরে থাকে একটা ভীষণ ভয়। কাগজে পড়েছে, শুনেছেও অনেকের মুখে। এই তো গত বছর সুকন্যার দাদায় পালিয়ে এসেছিল পিঠে একগাতা কালশিটে নিয়ে, কি ভয়ঙ্কর মেরেছিল বেচারাকে। শিরিনের দাদাকে নাকি ফু দিয়ে দিয়ে একটা পয়সা নিয়ে যেতে বলেছিল বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্ত, রাতে শুলেই গায়ে জল ঢেলে দিত। সেরকম সাংঘাতিক কি কিছু হবে তার কলেজে? স্কুলের ছেলে মেয়ে কলেজে গেলেই এত পাল্টে যায়। রীতিমতো এক বুক শঙ্কা নিয়ে কাঁপা পায়ে ক্লাসে ঢুকেছিল প্রথম দিন। ঢুকে ভীতু পাখির মতো এক কোণে বসে চুপচাপ। কমলিকা, সুকন্যা, স্বপ্নমরাও ফ্যাকাশে, এমনকি ভাস্কর মধুবনরাও সময় গুনছে ঝড়ের। স্যার রোল কল শেষ করার সঙ্গে সঙ্গে হুড়মুড় ঢুকে পড়ল একপাল ছেলে মেয়ে, কিছু সেকেন্ড ইয়ার, বেশিরভাগই থার্ড। রোগা হিলহিলে একটা মেয়ে স্যারের কাছ থেকে রেজিস্টার চাইল, প্লিজ স্যার আজকের দিনটা। 20টা নতুন অনার্স স্টুডেন্টের হৃৎপিণ্ড তখন বন্ধ, প্রচণ্ড ঝড়ের পূর্ব মুহূর্তের গাছেদের মতো নিষ্পন্দ। স্যার চলে যেতেই প্ল্যাটফর্মে উঠে দাঁড়িয়েছে তিনজন, জাজদের মতো ভাবভঙ্গি, বাকিরা সামনে উকিল পজিশনে। রোল নম্বর 21, সিদ্ধার্থ সরকার, উঠে এসো। সিদ্ধার্থ গুটি গুটি পায়ে উঠে গেছে। কিরে তুই গ্রাম থেকে আসছিস? গ্রাম নয়, ক্যানিং। সিদ্ধার্থ স্মার্ট হওয়ার চেষ্টা করল প্রাণপণ। ক্যানিং ইজ আ কাইন্ড অফ গ্রাম, কামন ফিল্ম দেখিস? সিদ্ধান্ত ঘাড় নাড়ল। রাম তেরি দেখেছিস? হ্যাঁ। এখানে আয়, তোকে 3 মিনিট স্পিচ দিতে হবে, সাবজেক্ট মন্দাকিনি ইন ক্যানিং লোকাল। যাক, এমন তো কিছু সাংঘাতিক কাণ্ড কারখানা নয়। সুকন্যার ঝিনুক পরস্পরের দিকে তাকিয়ে হাসি চাপবার চেষ্টা করছিল। ভয়টা প্রথম ধাক্কাতেই অনেকটা নেমে গেছে তরতর করে। রোল 36, 37, 38, একসঙ্গে উঠে আয়। সৈকত, তনিমা আর কমলিকা উঠল।
মন দিয়ে শোন। সাপোজ তুই আর এ ম্যান অ্যান্ড ওয়াইফ অ্যান্ড শি ইজ দ্য লাভার, লাইক বচ্চন, জয়া আর রেখা। মনে কর তুই একদিন হাতে নাতে ধরে ফেলেছিস তোর হাজব্যান্ডকে, স্টার্ট দ্য ফাইট। এরকমই সব বিটকেল মজার মজার র্যাগিং। ঠিক র্যাগিং নয়, র্যাগিংয়ের বোরখা পরে আলাপ পরিচয়ের নতুন কৌশল। সুকন্যাকে তো পুরো গ্লাক্সো বেবি আটটা গানের সঙ্গে অ্যাক্টিং করে করে দেখাতে হল, শবনম রামায়ণের সীতা আর ইন্দ্রনীল দারা সিং, এপিসোড অকশবন। লেজ সামলে হনুমান গদগদ বসে আছে মায়ের সামনে। এভাবেই একসময় ঝিনুকের পালা। বাহ, তোর ফিগারটা তো দারুণ, ঝিনুক সলজ্জ হাসল। থার্ড ইয়ারের শুভশ্রী তখনই প্ল্যাটফর্ম থেকে টেনে নামিয়েছে ছেলেটাকে। 6'2" হবে, চাঙ্কি পাণ্ডে টাইপ মুখ। কিরে, একে পছন্দ হয়? আমাদের সায়ন। সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করে নিয়েছে ঝিনুক। নো ঘাবড়ানো, মুখে ভয়ের ছাপ দেখলে এরা চেপে ধরছে, কিংবা বেশি চালাকদের। কিরে বল, হয় পছন্দ? মন্দ কি, ভালোই তো। মুহূর্তের অসাবধানে ঝিনুক বুঝি ওভার স্মার্ট। দেন থিঙ্ক হিম অ্যাজ গ্যারি কুপার অ্যান্ড ইউ মেরিলিন মনরো, সিডিউস হিম। মাগো, এ কেমন ধারার খেলা? ঝিনুক থতমত, তার বেলাতে বা এত কঠিন কেন? কি হলো, স্টার্ট? সকলে একসঙ্গে হইচই করছে, হাসছে হাততালি দিয়ে তাকে ঘিরে। তার মধ্যেই সায়ন কখন সামনে এসে দাঁড়িয়েছে, মুখে ফিচেল মার্কা হাসি। অসহায় ঝিনুকের কয়েক সেকেন্ড সময় লেগেছিল নিজেকে সামলে নিতে, তারপর হঠাৎই ঘাড় সোজা করে দাঁড়িয়েছে। আমি ওসব পারবো না। পারবি না মানে? পারবো না মানে পারবো না। শুভশ্রী খিলখিল হেসে উঠল। তবে কি পারবি তুই? ঝিনুক চুপ। বি আ গুড গার্ল বেবি। ঝিনুকের তবু ঘাড় ট্যারা। ঠিক আছে, ডু এনিথিং ইউ লাইক উইথ দিস গ্যারি কুপার, অ্যাটলিস্ট মেক হিম টক। তনিমা কানে কাছে ফিসফিস করল। আই বোকা, যা হোক কিছু করে দে না, নইলে এরা। লজ্জায় অপমানে মাথায় তখন আগুন জ্বলে উঠেছে ঝিনুকের। যা ইচ্ছে করতে পারি তো অন দিস গ্যারি কুপার? শিওর, তুই যদি। কথা শেষ না হতেই দুম করে সায়নের পেটে ঘুষি চালিয়েছে ঝিনুক। এক হাতে হ্যাঁচকার টান মেরেছে চুলে, তারপর গুমাগুম কিল বুকে পিঠে। আরে আরে, করছিস কি? মেয়েটা কি পাগল নাকি? ঝিনুক মরিয়া ক্রমাগত দুহাত একসঙ্গে চালিয়ে যাচ্ছে পিস্টনের মতো। সায়ন কোনোরকমে নিজেকে ছাড়িয়ে নিয়েছে একসময়, হাঁপাতে হাঁপাতে হাসছে পেট চেপে। ওয়েল ডান বেবি, ওয়েল ডান। এরপরে তো সবার সঙ্গে ভাব হয়ে যাওয়া, গলায় গলায়। সিনিয়ররা সেদিন ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়ালো সবাইকে, দুটো করে মাংসের সিঙ্গারা, চা। এখন থেকে উই আর অল ফ্রেন্ডস, নো তুমি আপনি বিজনেস, স্রেফ তুই, ডান? ডান। কিন্তু ডান বললে কি আর সব ডান হয়ে যায়? যায় না যে, তার জীবন্ত প্রমাণ ওই শাওন মিত্র। পার্ট টু দিয়ে বেরিয়ে গেছে, তবু রেহাই নেই। ফার্স্ট ইয়ারটা পুরো বোর করেছে, সেকেন্ড ইয়ারে উঠেও দেখতে পেলেই এক কথা, আরেকবার আমার চুলের মুঠিটা চেপে ধর প্লিজ, সেদিনের মতো ধোলাই দে। দেবে ধোলাই, শেষবারের মতো মক্ষম ধোলাই দিতে হবে সায়নকে। এয়ারপোর্টের কথা যখন লিখেছে, যাক না যাক আসবে নিশ্চয়ই ঝিনুকে টেস্ট করতে, সে শিক্ষাটা তখনই পাওয়া আছে ছেলেটার। আঙুলে চুল চেপে বিছানায় ঝাঁপ দিল ঝিনুক। ইমরান খান, জর্জ মাইকেলের দল তখনও প্যাট প্যাট তাকিয়ে। সল্টলেক এয়ারপোর্ট মিনি এত আস্তে আস্তে যায় ধারণা ছিল না ঝিনুকের। সে কখন বাসে উঠেছে? 5টার আগে। 6টা বাজতে চলল, এখনও কাকুর কাছে এলো না। ফুলবাগানের কাছে উৎকট জ্যামে স্থির হয়ে আছে। ঝিনুক ঘড়ি দেখল, 6:10। ঠিক করেছিল একটু আগে আগে লাউঞ্জে পৌঁছে যাবে, টিকিট কেটে বসে থাকবে চুপচাপ। তারপর ব্যস্ত মুখে ঝিনুক জানলা দিয়ে মুখ বাড়াল।
কলকাতাতে দিনে দিনে জঙ্গল যেন হয়ে যাচ্ছে। বাড়িঘর আর বাড়িঘরে জঙ্গল, তার মধ্যে হিংস্র জন্তুর মতো ছুটে বেড়াচ্ছে বাস, মিনিবাস, লরি, ট্রাম। না, ট্রাম ঠিক জন্তু নয়, সরীসৃপ। আর গাড়ি ট্যাক্সিগুলো হরিণ শাবক, বুনো শুয়োর। নিজের বানানো উপমাগুলো নিজেরই ভালো লেগে গেল হঠাৎ। ভ্যানিটি ব্যাগ থেকে রুমাল বার করে মুখের ঘাম মুছল। বেরোনোর আগে ময়েশ্চারাইজার মেখেছিল, চোখের পাতায় মাস্কারা দিয়েছিল সুন্দর করে। গলে গেছে না আছে কে জানে, কেন যে নির্বোধের মতো ওসব লাগাতে গেল। মা বারবার ভ্রু বেঁকে দেখছিল তাকে। কাকে সি অফ করতে যাবি বললি, তোদের ক্লাসের ছেলে? না, বললাম তো আউটগোয়িং ব্যাচ। কি নাম? তুমি চিনবে না মা, সায়ন। চিনব কি করে, এর কথা তো আগে কোনোদিন বলিসনি। জেরা করতে করতে মার চোখ মুখ পুরো ঝানু ব্যারিস্টার। কেন যে মা ল পড়েনি? ঝিনুক তাড়াতাড়ি বেরিয়ে এসেছিল বাড়ি থেকে, মার ক্রসের মুখে কখন কি বেরিয়ে যায়। দুনিয়ার সব কথা এখন আর মা বাবাকে বলা যায় না, সকলেরই কিছু কিছু কথা নিজস্ব থাকে, একান্ত ব্যক্তিগত। আস্তে আস্তে হামাগুড়ি দিতে শুরু করেছে মিনি। ঝিনুক সিটে সোজা হয়ে বসল, কাকুর গাছে পেরুচ্ছে, ভিআইপিতে পড়ে স্পিড নিল। প্রথম হেমন্তের বিকেলটা গলতে গলতে মিশে যাচ্ছে কাঁচা অন্ধকারে। দূরে সল্টলেকের দিকে হালকা কুয়াশার পর্দা, ঠান্ডা ঠান্ডা বাতাস কেটে বাস ছুটে চলেছে। এয়ারপোর্টের কাছাকাছি এসে গেল, ফাঁকা হতে হতে এখন ভেতরে মাত্র তিনজন যাত্রী। লাস্ট বাট ওয়ান স্টপে তারাও নেমে যেতে আচমকা ঝিনুকের গা ছমছম করে উঠল। ফাঁকা বাসে বসে থাকলে নিজেকেও কি ফাঁকা ফাঁকা লাগে, বুকটা ক্রমশ শূন্য হয়ে যাচ্ছে যেন নার্ভাসনেস। ধুর, ঘাবড়ানোর কি আছে। ঝিনুক বাস থেকে নেমে জোরে শ্বাস টানল, গলাটা কেমন শুকিয়ে আসছে, জিভ খড়খড়ে। একবার বাসটার দিকে ফিরে তাকাল। ফিরে যাবে? হ্যাট, ফিরবে কেন, এত দূর এসে ফেরার কোনো মানেই হয় না। সায়ন নিশ্চয়ই বাবা মার সামনে বাদরামি করবে না। আজকালকার ছেলেরা প্যারেন্টসদের সামনে হেবি গুড়ি গুড়ি থাকে, আজর মুখোশ খুলতে হবে। লাল কালো চেক শার্ট আর জিন্স প্যান্ট ঝাড়তে ঝাড়তে ধীর পায়ে এগুলো ঝিনুক। দূর থেকে দেখতে পেয়েছে সায়ন, হলঘরের মতো বিশাল লাউঞ্জে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের মানুষ। তাদের টপকে সায়ন প্রায় এক লাফে ঝিনুকের কাছে। হাই, এসেছিস তবে, দেখতেই পাচ্ছিস, আয় বলে সায়ন তার হাত ধরেছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে বামামার সামনে। এই দেখো, এই হলো ঝিনুক, সরি, মেরিলিন মনরো, আমার প্রিয় বন্ধু, আমাদের খুব ভাব। কি ডাহা মিথ্যে রে বাবা, ঝিনুক হাঁ হয়ে গেল। সায়নের বাবা তাকে বসতে বললেন। কোথায় থাকো তুমি? অনেক দূর, সেই গোল পার্ক, ঝিনুকের আগে বলে উঠেছে সায়নী। আমি যাচ্ছি বলেই তো। ঝিনুক চোখ পাকাতে গিয়েই সামলে নিল, না সে অত অসভ্য নয়, সায়নের বাবা মার সামনে। সায়নের মা তার হাত ধরেছেন, সায়ন আচমকা অন্য হাতটা ধরে টান দিল, চল কফি খেয়ে আসি। ঝিনুক পাশের প্লাস্টিক চেয়ারটাতে বসে পড়ল। কিরে আয়, আমি কফি খাবো না, লজ্জা, সায়ন ঠোঁট টিপেছে। এ ভঙ্গি ঝিনুকের চেনা, এক্ষুনি কিছু অদ্ভুতরে কাণ্ড করে বসবে, হয়তো বাবা মার সামনেই, বেহাল ছেলেরা সব পারে। ওর বাবা মাও মজা পাওয়া মুখে তাকিয়ে ছেলের দিকে। ঝিনুক অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়াল, চল। কর্নারে কফি বারটার দিকে যেতে যেতে কথা বলছে সায়ন, ভাবতেই পারিনি মাইরি তুই সত্যি আসবি। ঝিনুক চুপ, ইচ্ছে করছে হাঁটু গেড়ে তোর সামনে বসে যাই। মনস্থির করে ঝিনুক দাঁড়িয়ে পড়ল, আমি যাচ্ছি। কোথায়? সায়ন থমকেছে একটু। কোথায় আবার, বাড়ি? দেখবি লিখেছিলি, দেখা তো হয়ে গেছে। তোর কিছু বলার নেই? কি থাকবে, কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলি না তো,
প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে শায়নের মুখটা কেমন বোকা বোকা হয়ে গেছে, ঠোঁট থেকে হাসি মুছে গেল। তোকে খুব জ্বালিয়েছি, পুরনো কথা, ডু ইউ রিয়েলি হেট মি? ছেলেটা কেঁদেই ফেলবে নাকি? ঝিনুকের এতক্ষণে হাসি পেল, কি ভম্বল ভম্বল হয়ে গেছে মুখটা, হাসি চেপে একটু এগুল। শায়নের নীলচে চোখে চোখ রেখেছে, ডায়লগ মারছিস কেন? দিল্লিতে আমার মতো অনেক হাদা মেয়ে পাবি, তাদের সঙ্গে প্রাণ খুলে যত খুশি। তুই তাহলে জানিস? পলকে শায়নের চোখে 100টা ফ্লোরেসেন্ট টিউব জ্বলে উঠেছে যেন। কি? এই আমি যে দিল্লি যাচ্ছি, না জানার কি আছে? শায়ন বুঝি পারলে হাঁটু মুড়ে বসে যায় ঝিনুকের পায়ের কাছে, একেবারে মুখোমুখি দাঁড়িয়ে তার হাত ধরেছে। রিয়েলি, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? থাক, তুই চটে যাবি। শায়ন ঠোঁক গিলল দুবার, বলতে বলতে চোখ মুখ একেবারে অন্যরকম হয়ে গেছে। মোটে শায়ন টাইপ নয়, ভালো মতন তোতলাতে শুরু করেছে। প্রথম দিনের মতো আরেকবার মারবি আমাকে প্রচণ্ডভাবে, ফর দ্য লাস্ট টাইম? একই সংলাপ, কিন্তু তার প্রেজেন্টেশন চমকে দিয়েছে ঝিনুককে। শায়ন মিত্র তবে তোতলায়? হাতের চাপটা আরও জোর হচ্ছে। আই ওয়ান্ট টু বি র্যাগড বাই ইউ অনলি টিল ডেথ। পিএ সিস্টেমে ফ্লাইট নাম্বার ঘোষণা হচ্ছে দিল্লির। ঝিনুকের এক্ষুনি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেওয়া উচিত, কিংবা ধরা উচিত শায়নের চুলের মুঠি। কিন্তু এ কি, বুকের মধ্যে বর্ষার ভরা দামোদর ধাক্কা মারছে কেন? দুচোখ ছাপিয়ে বন্যার জল। ঝিনুক জানে না এ জলের উৎস কোথায়। এ কান্না 19 বছর বয়সেরই, হাসি মজা বা রেগে যাওয়ার মতনই। ঝিনুক বোঝে না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখে একটি গল্প, 19 বছর বয়স। আর গল্প পাঠে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইলো।